গ্রামের নাম আকাশপুর। চারিদিকে পাহাড় আর নদী দিয়ে ঘেরা এই গ্রামে আজ বিত্তবানদের সমাহার ঘটবে। ভিন দেশ থেকে ধনীরা এসেছে এই গ্রামে কেবলমাত্র আকাশ খেতে। এই গ্রামের আকাশটা কি পরমায়ু দেয়? আসুন আসুন, এইবার চলুন সেই আকাশময়ের কাছে। তবে এই সেই মই যা নাকি আকাশ ছুঁয়েছে? হ্যাঁ, শুধু ছুঁয়নি, একেবারে মুঠোয় পুরে নিয়েছে। মাত্র 1,00,000 টাকায় 5 মিনিটে আকাশ ভ্রমণ। এতদিন কেবল চোখে আকাশ দেখতাম, এবার এবার চেখে দেখবো আকাশকে। আহা আহা, এই যে অমৃত অমৃত, আহা। আবার আসবো ব্রজবাবু আপনার এই আকাশপুর গ্রামে আকাশ খেতে। নিশ্চয়ই, পরের মাসে একটা আকাশ মেলার আয়োজন করছি সেখানে। বেশ 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 বেশ, তবে তো আসতেই হচ্ছে। এতদিন আকাশের নিচে বাড়ি থাকতো, আপনার দৌলতে এখন বাড়ির মধ্যে আকাশ থাকবে। হ্যাঁ গো বাবুদের বুঝি সব আকাশ খাওয়া হয়ে গেল। বাবুরা আকাশ খাবে না তো কি, তোর মতো গরিব না খাবে? আরে হরি, শোন একবার এদিকে শোন, তোর ওই ঝোলায় তো সব রকমের যন্ত্র থাকে না? হ্যাঁ থাকে তো। শোনা, আমার এই বক্সের ঢাকাটা না কাঁচ কোচ করছে, একটু দেখ না দেখ না। আচ্ছা লোটে দা, বলছি ওই আকাশের কি রকম দাম হবে গো? কি জানি, তবে ওই 1,00,000 এর নিচে হবে না। 1,00,000? বাবা, তবে শুনেছি এই আকাশ নাকি খেতে খুব ভালো জানো। আর বাবুরা ওই আকাশ ভেঙে ভেঙে খায় যাতে আয়ু বাড়ে। আচ্ছা লোটে দা, বলছি ওই আকাশ খেলে কি সত্যি সত্যি আয়ু বাড়ে? আমি কি করে জানবো বল দেখি, ওই আকাশময় দিয়ে খালি ওপরে ওঠা যায় এইটুকুই জানি। তুই বাপু একটু মন দিয়ে তালিগুলো লাগাতো। সুপুরি গাছে ওটা ছেলে আমি, একবার যদি সুযোগ পাই ওই মইটাতে ওঠার, কেউ আটকাতে পারবে না আমাকে আকাশ ছুঁতে। চোর 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 বেটা চোর, মার বেটাকে মার। ক
কালকে বেটাদের দেখাচ্ছি আসল মজা। খাও মাও খাও, আকাশের গন্ধ পাও। আচ্ছা এ ধর বেটা, ধর বেটা ভূতকে ধর, নিয়ে চল নিয়ে চল আজি ব্রজ বাবুর কাছে, চল চল নিয়ে চল চল। কি দুঃসাহস বেটা, ভূত সেজে আকাশ খেতে এসেছিলি? আগে আমার যে খুব আকাশ চেখে দেখবার শখ। আকাশ দেখতে পাচ্ছিস তোরা এই অনেক, আকাশ আবার খাবি কি রে? জানিস আকাশ খেতে কত টাকা লাগে? যা বেটা যা, তুই বরং একটু মাটি খেয়ে নে, দেখবি সোজা আকাশে পৌঁছে গেছিস। আর শোন, আর কিছুদিন বাদেই আকাশের মেলা বসবে আমাদের মাঠে, অনেক রথী মহারথীরাই আসবে, তোদের যেন এই ত্রিসীমানায় না দেখি। এই পাহারাদার, আবার ওদের ওই ভাঙা চোরা বাড়িগুলো সুন্দর সুন্দর আকাশের পোস্টার দিয়ে ঢেকে দেবে সব, যাতে আকাশপুরের সুন্দর রূপটাই বাইরের মানুষদের চোখে ভাসে। ইস, কি রকম ফুটো ফুটো হয়ে গেছে গো গোটা আকাশটা, আর আমি আকাশ খাওয়ার জন্য মন খারাপ করছি। আগে মায়ের কোলে শুয়ে শুয়ে জানলা দিয়ে আকাশ দেখতাম, কি ভালো যে লাগতো, মা ঘুম পাড়িয়ে দিত, শান্তি ছিল। এখন এই আকাশটার দিকে তাকিয়ে থাকলে ঘুম আর আসে না, কেমন যেন গাটা ঘিন ঘিন করে, যেন ভিকিরি ছেঁড়া কাঁথা। কদিন বাদেই নাকি আবার গ্রামে কি সব আকাশ মেলা টেলা হবে শুনলাম, তখন তো আরো কেটে কুটে খাওলে খুবলে সব খাবে, আকাশটার আর কিছু বাকি থাকলে হয়। বুঝলি হরি, আকাশপুর গ্রামে ক্রমশ ঘোর বিপদ নেমে আসছে। আকাশটাকে টুকরো টুকরো করে ধ্বংস করার বিরুদ্ধে কিছু একটা কর, সবাই মিলে রুখে দাঁড়া। আমি এককালে ওই আকাশময় বানানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু থামাতে পারিনি। কিন্তু এই আকাশ ভোজ এখনই না থামালে সব শেষ হয়ে যাবে হরি, সব শেষ হয়ে যাবে। আবার আবার তুই এসেছিস, তোকে কতবার বলেছি না আকাশ খাওয়ার তোর কোনো সাধ্য নেই। এই আগে আমি আকাশ খেতে আসিনি, আপনাদের থেকে আকাশটাকে বাঁচাতে এসেছি। আপনারা দয়া করে আর আকাশটাকে নিয়ে কাটাকুটি খেলবেন না বাবু। চুপ বেটা, আমি চাইলে গোটা আকাশটাকেই কিনে নিতে পারি, আমার ক্ষমতা জানিস। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরা ওই আকাশময় বানিয়েছে, আর এখন একবার যখন আকাশ ছুঁয়েছি তখন ওখানে আমি আমার বাড়িও বানাবো। যা যা বেটা যা এখান থেকে। আরে এই কি হলো? বাঁচাও 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 বাঁচাও! হরি হরি, যাস্তা যাস্তা রে, গ্রামটারে গ্রামটারে আকাশ পুরো গিলে খাবে এবার। এতদিন আকাশ থেকে খেয়েছে ওই বাবুরা, ওদের এত পাপে এবার আমরাও ধ্বংস হব। এদিকে আয় এদিকে আয়, পালা পালা আমার সাথে, পালা পালা। না গো লোটেদা, আমি এই গ্রাম আর আকাশটাকে না বাঁচিয়ে কোথাও পালাবো না গো, কোথাও পালাবো না। এটা আমার মায়ের ঘুম পাড়ানোর আকাশ, এ আকাশ ছেড়ে আমি কোথাও পালাবো না, কোথাও না।
এই তো হয়ে এসেছে। আর একটু চেষ্টা করলেই সব তারা আবার তাদের জায়গাতেই ফিরে যাবে। হ্যাঁ না, খালি ওই আকাশের ফুটো বোঝালেই হবে না, এই আকাশ ছোঁয়ার রাস্তাটাও বন্ধ করতে হবে। বাবা 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 বাহ, বেঁচে থাক বাবা, হরি বেঁচে থাক, তুই আবার আমাদের গ্রামের পুরনো আকাশটাকে ফিরিয়ে দিলি হরি, বেঁচে থাক বাবা, আবার আমরা আকাশের দিকে চেয়ে শান্তি পাবো। হ্যাঁ গো দাদু, আকাশটা তো দেখবার জন্যই বলো, হ্যাঁ কেমন স্বপ্নের মতো, স্বপ্নটাকে বাঁচিয়ে রাখাই তো আমাদের কাজ গো, তাই না? আকাশপুর গ্রাম সেদিন থেকে আর আকাশ খেকো রইল না, হয়ে গেল আকাশ বাঁচাও গ্রাম। সেদিন থেকে সেই গ্রামেই রাতের আকাশে ঝিলমিল করে ফুটে থাকত অসংখ্য ছোট বড় তারা, আর পূর্ণিমায় আকাশ ঝলমল করে উঠত চাঁদের আলোয়। অমন চাঁদ তারায় ভরা ঝলমলে আকাশ দেখতে দেখতে আকাশপুরের মানুষজন এক সময় ভুলেই গেল আকাশ খেয়ে ফেলার দিনগুলি, সুন্দরের জয় যে এখানেই।